বনগা বাগদার মাঝে যোগাযোগের সেতু বেহাল, সংস্কারের দাবিতে রাস্তায় আগুন জ্বেলে বিক্ষোভ, দ্রুত সেতু মেরামতের দাবি স্থানীয়দের। দীর্ঘদিন ধরে বেহাল সেতু, জরাজীর্ণ সেতু দিয়ে চলছে ঝুঁকির পারাপার, সেই সেতু সংস্কারের দাবিতে রাস্তার মাঝে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল স্কুল পড়ুয়া থেকে শুরু করে এলাকাবাসী সকলেই। বনগা বাগদা ব্লকের মধ্যখানে রয়েছে কোদালিয়া নদীর ওপর ভুলট সেতু, সেই সেতু দিয়ে নিত্যদিন স্কুল পড়ুয়া থেকে শুরু করে এলাকাবাসী সকলেই যাতায়াত করেন। কিন্তু সেই সেতু দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে, বারংবার পঞ্চায়েত এবং প্রশাসনের কাছে জানিও মেলেনি কোনো সুরাহা। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ, স্থানীয় স্কুলে গ্রামের বাচ্চারা পড়াশুনো করে, স্কুলে যাওয়ার একমাত্র সম্বল এই ভুলট সেতু, পাশাপাশি ভুলট গ্রামের মানুষদের বাজারঘাট হাসপাতাল সমস্ত জায়গাতে যেতে হলে এই সেতুর ওপর দিয়ে যেতে হয়। কিন্তু সেই সেতু দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকার কারণে নিয়মিত ঘটছে দুর্ঘটনা, পাশাপাশি স্কুল পড়ুয়ারা ভয় পাচ্ছে স্কুলে যেতে। এই বিষয়ে এক স্কুল পড়ুয়া জানায়, আমাদের দাবি দীর্ঘদিন ধরে এই ভুলট সেতু জরাজীর্ণ অবস্থায় রয়েছে, সেতুর ওপারে আমডব স্কুলে আমরা পড়াশুনো করি, এই সেতু খারাপ থাকার কারণে আমাদের স্কুলে যেতে খুবই সমস্যা হচ্ছে, সেই কারণে আজ আমরা সকলে বিক্ষোভে সামিল হয়েছি। আমাদের ব্রিজ চাই, কারণ আমাদের স্কুলে যেতে সমস্যা হয়, ওপাশে আমাদের স্কুল আছে, রোজ আমাদের স্কুলে যেতে হয়, পড়তে যেতে হয়, আমাদের খুব সমস্যা হয়, সেই কারণে আমাদের ব্রিজ চাই। ব্রিজের জন্য কি রাস্তা অবরোধ করছো? হ্যাঁ, ব্রিজের জন্য আমরা রাস্তা অবরোধ করছি। স্কুলে রাস্তায় বসে আছো তোমরা? স্কুল কোন স্কুলে পড়ো? আমরা আমডব হাই স্কুলে পড়ি। আমডব ব্রিজের উপর দিয়ে যাতায়াত করতে হয়? হ্যাঁ। ভয় করে? হ্যাঁ, ভীষণই ভয় করে, খুবই রিস্কের ব্যাপার ওর মধ্যে যাওয়া। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে প্রতিশ্রুতি মিললেও পরবর্তীতে ভোট মিটে গেলেও তাদের সমস্যার সমাধান হয়নি, সেই কারণে সেতু সংস্কারের দাবিতে বনগা বাগদা সড়কের জোকা আমতলা এলাকায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্কুল পড়ুয়া থেকে শুরু করে গ্রামের বাসিন্দারা সকলেই। এই বিষয়ে এক বাসিন্দা জানান, কোদালিয়া নদীর ওপর এই ভুলট সেতু, যা দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে, দীর্ঘ 10 বছরেরও বেশি সময় ধরে এই সেতুর অবস্থা খুবই খারাপ, আমরা বারংবার স্থানীয় পঞ্চায়েতকে জানানো সত্ত্বেও কোনো সুরাহা মেলেনি। ভোটের আগে আমাদেরকে এই সেতু সরানোর জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু ভোট মিটে গেলেও আমাদের প্রতিশ্রুতি রাখা হয়নি, সেই কারণে আজ আমরা বিক্ষোভে সামিল হয়েছি। এরপরও যদি পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দেব। ভুলট এবং মালিপতার সংযোগস্থল যে ব্রিজটা রয়েছে, সেই কোদলা নদীর ওপরে যে ব্রিজটা, সেই ব্রিজটা দীর্ঘ 10 বছর ও তার বেশি ধরে ভঙ্গুর অবস্থায় পড়ে রয়েছে। আমরা প্রশাসনের বিভিন্ন দপ্তরে বিভিন্ন কাগজপত্র তাদের অভিযোগ জানিয়ে আসা সত্ত্বেও হয়নি। আমরা প্রথম প্রথম আমরা স্থানীয় লোক পয়সা করি তুলে এই ব্রিজটাকে অনেকবার ছাড়াই করেছি, তারপরে এখন যা পরিস্থিতি সে আমাদের পয়সায় সেটা কুলাবে না। ভীষণ ভাবে ছাত্র শিক্ষক মানে কি বলবো, ইয়াং ছেলেমেয়েরাই যেতে পারে না, বুড়ো বুড়িরা তো পারেই না। দুর্ঘটনা মানে সেদিন এক মাস্টার মশাই পড়াতে এসে তিনি পড়ে আহত হয়েছেন, এবং এটা প্রতিনিয়ত হয়েছে। আমরা চাইছি এখানে আমাদের ব্রিজ করে দিতে হবে, প্রশাসনের দপ্তরকে মানে বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও আমাদের এরকম কোনো কাজ হচ্ছে না। আজকে আমরা আন্দোলনে নেমেছি এই জন্য, আমরা একটা পোক্ত ব্যবস্থা পোক্ত প্রতিশ্রুতি যাই, যেটা দিলে ব্রিজটা করবে এই আশ্বাস আমরা পাবো, কারণ মৌখিক আশ্বাস এমএলএ এমপিএসএ অনেক আশ্বাস দিয়ে গেছে, কোনোটাই কোনোদিন করেনি, তার জন্য আজকে মানুষের দীর্ঘদিনের ক্ষোভ পঞ্জীভূত হয়ে আজকে এই রকম জায়গায় একটা পৌঁছেছে। এদিন বনগা বাগদা সড়কের জোকা আমতলা এলাকায় পথ অবরোধের কারণে দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যানস ল্যান্ড, বাগদা।